বিশালগড় এক নম্বর চন্দ্রনগর আমচাইও খড়কনি কিচিনি বিশঙ্গ কক বাংলাগি থিবাই হরবাই আংখা ইয়াগুলো খড়কনি ন জিবি বিশাখানগর রেফার হ জাকা পাতিমুং প্রাকশানি দিপর জরাও ও পাতিমুং নাইমাথাং থাং সবই কনাসে মথাদি মানলিয়া খড়কনি নিনু কুম বড় রক্ন নাইমাথাং খড়শে রমি মাতলাং বাসিও সাবিমান খ ফইলাও প্রসঞ্জে দেবনাতে আলমগীর হোসেন নি বিশঙ্গ মুংসস কপনাতি কক বাংলাই বুলাইমানি ইয়াগুলো নুকুনি বড় রক্নগুই মথাঙ্গানি চাইতগলাইব মানলাইলিয়া ইয়াগুলো কক মামানি বিশালগড় নাইমাথাং খনি সেকেন্ড পশি কপিল পাল তে টিএসআর জাউন্ডক সবিকা কইলা বিশালগড় শাখা নগর লাঙ্কা ইয়াগুলো জিবিপি শাখা নগর রেফার হয়ে যাকা আমার নাতি কাজে যাইতে লইছে আলিম মিয়ার ফুলও কাজে যাইতে লইছে তারা দুজনে কে ফুলা ফানে কি তালে তোর হাতুরি লাগছে আমরা তো কইতাম পারে তোর তার টিকা ওই দাও বাস দিয়া যায় বাড়ি দিছে আমার নাতি রে বাস তো ভাঙ্গিয়া গেছে গা নাম কি আপনার নাতি আমার নাতি নাম হইছে প্রসঞ্জিৎ দেবনাথ দৌড়াইছে তারপরে আমরা ওই যে আমরা বাড়ি ওই যে মনে হয় 300 মিটার হইব ওই উপরে আমরা চিৎকার শূন্য দৌড়াই আইছি আয়া দিয়ে গিতা তারা বাড়ির সবাই মিললা আলিম আলিম আলিমের ছেলে যে ছেলের পরিবার মানে বাড়ির মা বাবা দাদা দিদি কাহার তারা সবাই মিললা আমার নাতিরে এমনভাবে মারছে ওই এখন হসপিটাল লইয়া গেছে এখন আমরা ফোনে খবর পাইছি আমরা যাইতাম পারছি না ওই আফানিয়া বলে রেফার করছে আমরা তো কইতাম পারি না এখন কি হয়েছে বলুন বলে নাম কি হ্যাঁ আপনার নাতির নাম কি আমার নাতির নাম বললাম তো প্রসঞ্জিৎ দেবনাথ প্রসঞ্জিৎ দেবনাথ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম 1 নং চন্দ্রনগর আপনার নাম আমার নাম অনিতা দেবনাথ পুলিশ তো আইছে এখানে না ও পুলিশ আইছে ইলারে আনা আইছিল আমার কথা একটা রাখবি নি রাখবি নি এবড়ে আমার মুখ দিয়ে যায় আসরে রাখা না জানে ওই এগুলাইয়া কই তো আমরা আসরে সব দেখে মানুষ কইরা আমরা বলতে বলা এ বেডি দা এরপরে তে মরু মরু বুলা মা আমার কইরা হুতু দেয়া করাই দিতে পারতো আমি কি যুগ করতে না আমি কি কাম দিই কেন নাতি লেখা আমি সাগর এই সব আমার নাতির এ মাইটা মার দে আমার কোল জড়া বাইতে গেছি গাটা ফুলে টুকি দিছি না জীবনে আমার নাতি রে আমার একটা নাতি একটা আব্দুল আব্দুল আঙ্গি আলমগীর হোসেন আর ফুলার নাম আব্দুল আলী তে কাজু যাইবো ফুলার এহেন তে ফুলা দি বলে কইছে কয় তোর কাজু যাইবি নি গিয়া বলে যে গেছে কাজু যাইবি নি না আগাতে আগুচা বাইকের চাবিটা লয়ে গেছি গা লয়ে আইতানে 10-12 জন একা নয় আর ডাল দি দিয়া গতে তাইতানে বাইক বেরে আবেল গেছে আসতে তাকে 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 তেমনে এমনে আটকে রাখবে বাইকটা বলে আটকে তার দই দেয় না দুইয়ার ভিতরে হালে মেশিন করে সাইডার মেরাই না দৌড়ে এতে দৌড় দিলে যে বাঁচতো বাঁচতো পারছে না দৌড়ে না গাতার ভিতরে হালে আমার রাত্রে এত বড় করে লেছে আমার ফোলাকে চাইডি রাখবে না রাখবে চিনি ওই তা একটা ফোলা নাম হয়েছে বোলা তার বাপের নাম হয়েছে ইয়ে সঞ্জু দেবনাথ বোলা দেবনাথ এরপর আছে ওই দীপাঙ্কর এবার দীপাঙ্কর আছে ইন্দার রাজ্যের অনেকটি আছে ঠিক সাগরে আছে সাগর সাগর দান ইয়ার তাহলে তারা লেহে কই দাঁড়ি না বাইতে নিজে তুললাই তানে তারা তার খবর জানি তো ফোন করে করে নিয়ে আই তারা নিয়ে মার তুললাই দুদিন ধরে কাবু আউদি আলমগীর হোসেন কোন জায়গা এটা এই জায়গাটা 1 নং চন্দ্রনগর জেলা এখন কই আছে তারা তারা ওনে থানা যাইব কইছে কই গেছে ডাক্তার কাছে যাইব থানা তো যাইব একবার বুলার লাশ আলাই ওই এক কোথায় জল ডালছে তখন ওই দেওয়া জল বাবা আমি পুরা মানে কি গেলে কাজে করতাম কোথায় না দৌড় রাস্তা মধ্যে তারা আটকে থেকে কাজও করতেছে এতে আগে থেকে প্ল্যান তারা মারব তা আমি কিছু কে আমার ফোন করছে বাবু এদিকে আয় আমার একের জন্য ওটুক আমার মাথা দোষ কি কইছে কইরাম এরম এই কে আমার মাথা দোষ আর ঘটনা কিটা তুই দেখছিস ঘটনাটা লইয়া আমি জানতাম কিছু গিয়া দুই ঘটনাটা ফেলে দিলে করিস কে কে আমার বাবারও ধরে লেছে আমার ভাইয়ের ধরে লেছে আর কি মুশকিল আমরা কিছু সংশোধন করে নিয়ে যাই তাদের বক্তব্য আপনারা নাকি তাদেরকে মারধর করছেন না তারা মারানোর কোনো প্রশ্ন উঠে না হ্যাঁ তারা করতেছে তারা মারতাম তাহলে আপনার ছেলে আপনিও ইঞ্জিউর্ড হয়েছেন না
Apa namanya?